পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্দীপ মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী বিজয় টিভির সাংবাদিক ইসমাইল হোসেন মনির পথসভা অনুষ্ঠিত। চট্টগ্রাম সন্দীপ থেকে রিয়াদুল মামুন সোহাগের পাঠানো তথ্য। স্থানীয় জমুনিয়া মাদ্রাসা থেকে যাত্রা শুরু করে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মনি। সাংবাদিক ইসমাইল হোসেন মনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি 2007 সালে লিটল ম্যাগাজিন সম্পাদনার মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ করেন। পরে সাংবাদিকতার মতো কঠিন দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করে সন্দীপের অনেকগুলো অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনার কথা কলম খোঁচায় তুলে ধরে সন্দীপের সাধারণ মানুষের মনে জায়গা করে নেন। অসহায় মানুষরা যেখানে নিপীড়িত, ঠিক সেখানে তার সাংবাদিকতার শক্তিকে কাজে লাগিয়ে সেই নিপীড়িত মানুষকে বুকে জড়িয়ে সুবিচার পাইয়ে দিতে প্রাণপণে চেষ্টা করেন তিনি। আগামী নির্বাচনে জনগণের রায় পেলে মানুষের সেবায় বদ্ধপরিকর এই প্রার্থী।